জাতীয় শ্রমিক লীগের 137তম মহান মে দিবস পালন। পহেলা মে 2023 সোমবার বিকাল 3টায় 137তম আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বিশাল শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। উক্ত শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি নূর কুতুব আলম মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এবং মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ ফজলে নূর তাপস, মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় ও মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শ্রমিক সমাবেশ ও আলোচনা সভাটি পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ কে এম আজম খসরু। শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার মহানগর নাট্যমঞ্চের সামনে থেকে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের আহ্বায়ক কাজী সেলিম সরোয়ার ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক নেতৃত্বে 5-6 হাজার নেতাকর্মী মিছিলের মাধ্যমে অংশগ্রহণ করেন। উক্ত শ্রমিক সমাবেশের মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বাচ্চু খন্দকার, বাবু লাল দাস, আবু বিন মোস্তানজি, মামুন হোসেন সানি, ইসমাইল হোসেন, ওহিদ মুন্সি, বাবুল হোসেন, আবুল কালাম আজাদ, হাসমত হারিস উদ্দিন মিলন, মফিজুর রহমান, সদস্য আক্কেল আলী, নীল চাঁদ ঢালি, ইউসুফ হাওলাদার, মৌসুমী আক্তার সহ দক্ষিণের সকল নেতৃবৃন্দ সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, মানুষ বুঝে গেছে এটা আমাদের প্রান্তীয় নেতা জনাব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব।